ফাতেমাতুজ জোহরা মিন্নি একটি প্রশ্ন করেছেন, আমার জি স্কিন আমার স্কিন মাঝে মাঝে কালো হয়ে যায়, আবার কয়েক মাস পরে ঠিক হয়ে যায়, এরকম পিগমেন্টেশন এরকম পিগমেন্টেশনের কজ এবং সলিউশন কি? আর আমার একনি এবং একনিও অনেক হয়, ব্ল্যাক স্পটও পড়ে, এজ 34 ইয়ার্স। না, এখন যেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে মাঝে মাঝে উনি ডার্ক হয়ে যান, মাঝে মাঝে একটু ব্রাইট হয়ে যান, বা মাঝে মাঝে একটু ডার্ক হয়ে যান, মাঝে মাঝে নর্মাল কালার থাকে, ব্যাপারটা এরকমই। যেটা হচ্ছে যেটা মানুষের মধ্যে নর্মাল এবং ন্যাচারাল, অনেকেই যারা হচ্ছে যে এটা ফিজিক্যাল স্ট্রেস মানে শারীরিক চাপ বা মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ, এসব কিন্তু খুব এফেক্ট করে এই স্কিনের কালারকে। এবং আরেকটা জিনিস খুব এফেক্ট করে স্কিন কালারকে, সেটা হচ্ছে সানলাইট। যদি কেউ কোনো কারণে, যেমন ধরেন উনি একদিনের জন্য শপিং এ গেল রোদে, বা একদিনের জন্য গ্রামে গেলেন, অথবা কোনো একটা আউটিং এ গেলেন, উনি কিন্তু একটু ট্যান হয়ে যাবেন, মানে তামাটে বর্ণ হয়ে যাবেন, এবং এই রংটা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে। ফলে আমাদের অনেকেরই এরকম হয় যে আমরা আমরা তো নিজেরা এরকম কনসার্ন থাকি না যে আমি আসলে রোদে গেছি 1 ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য, আমরা অনেক সময় এটা সচেতন থাকি না। আমরা মনে করি যে আমরা তো প্রায়ই রোদে যাই, কিন্তু সবসময় রোদটা হয়তো এফেক্ট করে নাই অনেক সময়। কিন্তু এই ধরনের সান টেনিং কিন্তু এই রং কালো হওয়ার জন্য খুব মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফলে আমি যেটা বললাম যে এই ধরনের যে রং কালো হওয়া, সেটা হতে পারে যে ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, আরেকটা হলো সান এক্সপোজার, আরেকটা যেটা হতে পারে যে পুষ্টিহীনতা। অনেক সময় যেটা হয় যে পুষ্টিহীনতার জন্য হতে পারে, যদি আমাদের বিটা ক্যারোটিনের অভাব পড়ে শরীরে। আপনি জানেন যে একজন ডাক্তার হিসেবে যে বিটা ক্যারোটিন কিসে পাওয়া যায়, বিটা ক্যারোটিনের আমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব আমি কিভাবে ব্রাইট হব, আমি কিন্তু সবসময় একটা আনসারই দিই যে আপনি প্রচুর বিটা ক্যারোটিন খাবেন। আর পৃথিবীতে কোনো ন্যাচারাল ওয়ে নাই ব্রাইট হওয়ার, বিটা ক্যারোটিনই একমাত্র ওয়ে। আপনি যদি কখনো দিল্লি গিয়ে থাকেন, আপনি দেখবেন যে দিল্লিতে রাস্তাঘাটে গাজরের হালুয়া বিক্রি হয়, এবং প্রতিদিন, এবং ওরা প্রচুর গাজর খায় নর্থ ইন্ডিয়াতে যারা খুব ব্রাইট পিপল। হচ্ছে যে গাজর হচ্ছে যে একটা মানে বেস্ট সোর্স অফ বিটা ক্যারোটিন, এবং পাকা টমেটো। এই জন্য আমি সবাইকে বলি যে আপনি যদি ফর্সা হতে চান ন্যাচারালি, আপনি অবশ্যই গাজর খাবেন। আপনি গাজর অনেক ধরনের রেসিপি আছে, আপনি ইচ্ছা করলে আপনি গাজর কাঁচা খেতে পারেন, গাজরের জুস খেতে পারেন, গাজরের সালাদ খেতে পারেন, গাজরের আপনি হালুয়া খেতে পারেন, মানে প্রতিদিন একই রকম ভাবে খেতে ভালো লাগবে না, কিন্তু আপনি খাবেন। আপনি পাকা টমেটো খাবেন। কোনো একজন মানুষ যদি রেগুলার 6 মাস একটা করে গাজর এবং একটা করে পাকা টমেটো খান, তিনি ডেফিনেটলি তার আগের কালারের চেয়ে অনেক ব্রাইট হবে, এটা পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো খুব উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন থাকে। এছাড়া আপনি জানেন যে যে সমস্ত শাকসবজি বা ফলমূল আমরা খাই, এগুলোতেও প্রচুর বিটা ক্যারোটিন থাকে। ফলে কেউ যদি ব্রাইট হতে চায়, তাহলে তাকে অবশ্যই গাজর, টমেটোর সাথে অন্যান্য শাকসবজি এবং ফলমূল বেশি করে খেতে হবে, এর কোনো বিকল্প নাই। আর রোদে গেলে অবশ্যই ছাতা বা সানব্লক ব্যবহার করতে হবে। ধন্যবাদ দর্শক, আমার বিশ্বাস যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।